যখন ওয়াজ উফরে ফরন শুরু হইবে হেবলার ঠিক কইতো না, দেখে যে তারে লইয়া ছুটছে, হেতে দৌড় দিয়ে আলগাত খেয়ে রইছে। জি একটু বসেন, সবাই বসেন। জি বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি সবাই বইলেন, আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন, আমিন। এই দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা বড় দয়া করে, মায়া করে, তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ করে বানানোর পরে তিনি কিন্তু এমনিই ছেড়ে দেন নাই। একটা মোবাইল, এটা বানানোর পরে কোম্পানি একটা আপনার এটার সাথে একটা নিয়ম কানুন লিখে দিছে কিভাবে চালাইতে হবে, কোন বাটনে চাপ দিলে কি হবে, কোনটার ভিতরে কোন অপশনে যেতে কিভাবে যাওয়া লাগবে, সব কিছু নিয়ম কানুন জানিয়ে দেওয়া হয়েছে। যিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী, যিনি আহকামুল হাকিমিন, সেই মহান রব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবারক তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসে নবীদের কাজ। সকল নবীগণ এই কাজটা দায়িত্বশীলতার সাথে তারা পালন করেছেন। এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা মানুষকে জিজ্ঞেস করেছেন, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? বিদায় হজের ভাষণের সময় আমার নবীজি লক্ষ জনতার সামনে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে মানুষের কাছে, আল্লাহকে চিনাই দাও, আমি কি চিনাইতে পেরেছি? সমস্বরে সবাই চিৎকার করে বলেছে, হে ইয়া রাসূলাল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এই কথা বলার পরে সাহাবাই কেরাম যারা অত্যন্ত দূরদর্শী, বিচক্ষণ, তারা বুঝতে পেরেছেন নবীজি দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না, যেহেতু তার মিশন সাকসেসফুল, তার দায়িত্ব তিনি শেষ করে ফেলেছেন, এখন তার যাওয়ার পালা। এই জন্য অনেকে আনন্দিত হয়েছিলেন, আবু বকর সিদ্দিকের মতো যারা দূরদর্শী, যারা নবী প্রেমিক, তারা চক্ষু এই চোখের পানি ছেড়ে দিয়ে তারা অনেক করে কেঁদেছিলেন। নবীজি বুঝতে পেরেছিলেন, আবু বকর বুঝে ফেলেছেন, আমার নবীজি আর দুনিয়ায় থাকবে না। বন্ধুগণ, কায়ামত পর্যন্ত মানুষ আসবে কিন্তু নবী আর, এটা হচ্ছে আহলু সুন্নতল জামাতের আকীদা। আমরা যারা আহলু সুন্নতল জামাত, আমাদের আকীদা হলো মুহাম্মদ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী, শুধু নবী না, ওনার ব্যাপারে আমাদের দুইটা আকীদা, তিনি হলেন ইমামুল মুরসালিন এবং খাতামান নবিয়্যিন। এই দুইটা আকীদা অস্বীকার করার কোনো জু নাই, অস্বীকার করলে ইমান থাকবে না। নবীকে শুধু যদি কেউ নবী মানে সেই ইমানদার হবে না, নবীকে নবী মানতে হবে এবং তিনি শেষ নবী এটাও মানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সেই ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? কারণ নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওর উমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ তোমার মাঝে যেই গুণের সমাহার ঘটিয়েছেন, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর নবী হইতে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বুঝা গেল নবীজির পরে আর নবী নাই বইলেই উমর এই কথা, নবীজি এই কথাটা বলেছেন। এন্তেকালের 81 দিন আগে আমার নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কেনারে উনি একটা উটের উপরে বসা, গোধূলি লগ্ন পড়ন্ত, বিকেল সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালী রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই চেহারা মুবারকে যখন সূর্যের আলোটা পড়ছে, আমার নবী কি অসুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? শামায়েলে তিরমিজি একটা হাদিসের কেতাব আছে, পুরাটা কেতাব জুড়ে আমার নবীর সুরত, আমার নবীর সিরত, আমার নবীর নমুনা, আমার নবীর চরিত্র সামাইলে তিরমিজির ভিতরে বর্ণনা করা হয়েছে। বিক্ষিপ্তভাবে আমার নবীর
নানান দিক তুলে ধরা হয়েছে আমার নবী কেমন ছিলেন, জায়গায় জায়গায় যেভাবে বলা হয়েছে সেখান থেকে আমি যেগুলোকে গুছোতে পেরেছি এই রকম। আমার নবী লম্বাও ছিলেন না, তিনি একবারে খাটো ছিলেন না, আমার নবী ছিলেন মধ্যম আকৃতির একজন মানুষ, তিনি একবারে ট্যাংটিংয়া লম্বা, আটলে মনে হয় যেন অনেক লম্বা একটা মানুষ আছে, এরকম না, আবার একবারে বাইটটা এই কথাও বলা যাবে না, তিনি ছিলেন মধ্যম আকৃতির। তিনি তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো, তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকত, তারা চমকে উঠত, থমকে দাঁড়াতো, তারা আশ্চর্যান্বিত হয়ে যেত, নবীর চুলের সৌন্দর্য দেখলে মনে হতো যেন চুলের মাঝে মৃদুমন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবো, নবীর কপালটা ছিল চওড়া, আমাদেরটা যেমন এর চাইতে একটু বেশি চওড়া ছিল নবীর কপালটা, চুলগুলো ছিল কুকড়ানো, চোখগুলো ছিল টানা টানা, চোখের যে ভ্রুগুলা এইগুলো ছিল একসাথে জোড়া লাগানো, আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক, নবীটা ছিল একসাথে জোড়া লাগানো, খুব গণভ্রু ছিল ওনার। চোখের পাতাটা ছিল গোলাপের পাপড়ির মতো, আপনি একটা গোলাপি রঙের ফুল থেকে, গোলাপ ফুল থেকে একটা পাপড়ি যদি টান দিয়ে ছিঁড়ে ফেলেন, ওই গোলাপের পাপড়িটা যেমন দেখা যায় নবীর চোখের পাতাটা ছিল ঠিক তেমন। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, এই যখন এই চোখের পাতাটা এভাবে কেঁপে উঠত, আমরা যেমন বালিকাত্তা কই যাই দাঁড়ে, আপনার এগুলো কী কয়, হ্যাঁ তো আমরা আর আপনারা তো একরকম, আমি তো মনে করছি কীরকম জানি, এটারে কি কয় বাউলি মারছে নাকি, হ্যাঁ বালিকাত্তা না বাউলি, এই যে বালিকাত্তা, এই যে কেঁপে উঠে হঠাৎ করে এইভাবে যেমন চমকাই উঠেন, একটা কিছু যাইতো লইলে চোখের সামনে দিয়া, এই যে যখন নবীর চোখে পলক পড়ত সাহাবারা তাকিয়ে থাকতো মনে হতো মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দোল খাইতেছে। সুবহানাল্লাহ, নবীর চোখের সাদা অংশটা ছিল রক্তিমাভ, একটু লাল লাল, আর কালো অংশটা ছিল কৃষ্ণ কালো, নবীর চোখগুলো ছিল একটু বড় বড় এবং ভাসা ভাসা, গর্তের ভিতরে না, নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নবীর নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সুরুগো, আর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের, দাঁতগুলো এমন কখনো যদি তিনি মুচকি হাসতেন, যখন তার এই দুইটা ঠোঁট একটু ফাঁক হতো, দাঁতটা যখন বের হতো মনে হতো গোটা বিশ্ব জুড়ে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী প্রচণ্ড রোদের মাঝে দুপুর বেলা ঘামতে ঘামতে আমাদের আম্মা জানের ঘর দিয়ে ঘরে যখন ঢুকতেন, আমার মায়েরা দেখতেন যে নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, মায়েরা বলতেন গোস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, ও নবী আমার আপনি একটু বসেন, নবীজি বসতেন, মায়েরা ঘরের কোনায় গিয়ে ছোট্ট শিশি বের করে আনতেন, অতি যত্নে পরম যত্নে নবীর কপালের জমা ঘাম ওই মায়েরা শিশির ভিতরে ঢুকাইয়া মুখ বন্ধ করে রেখে দিতেন, ঈদার বিয়ে যখন আসত তখন ওই ঘামগুলা তারা আতর হিসাবে ব্যবহার করতে। মুসলমান মন দিয়ে শুনুন বাপ, তুমি আমার নবীর চিনো নাই, আমার নবী সম্পর্কে তুমি অনেক কিছুই জানো নাই। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তাফসিরে ইবনে কাসিরের ভিতরে একটা হাদিস এনেছেন, অত্যন্ত দুষ্প্রাপ্য একটা হাদিস, দুর্লভ একটা হাদিস, একজন সাহাবা নবীজি বসে আছেন, এমন সময় একজন সাহাবা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি জানাইতে পারি নাই, গতকালকে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন, আমি তো অজপাড়া গায়ে থাকি, আহা এই বাসিগুলা বন্ধ করা যায় কিনা একটু দেখেন, গোফলা ফাইনে তো বুড়া মানুষে বাসি বাজাই বিগত, হ্যাঁ ওই যে বাসি বাজাইতেছে তারে, হ্যাঁ বাচ্চারা না কান্দে না, বাসিটা বাসিয়ে বানাইছে কান্দার মতো, হ্যাঁ আমিন কন, আমিন জুরে কন, আমিন।
তো ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরের ভিতরে হাদিসটা এনেছেন যে একজন সাহাবা সব সাহাবারাদেরকে নিয়ে নবীজি বসে আছেন, এমন সময় একজন সাহাবা কয় সাল্লাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একটা বেয়াদবি করে ফেলছি, আমি তো গ্রাম দেশে থাকি, আপনার কাছ পর্যন্ত আসার সময় পাই নাই, আমার মেয়ে আপনার নাতিন, সুবহানাল্লাহ বলবেন না, আমরা হইলাম নবীজির রুহানি সন্তান, আমরা কি আমাদের রুহানি বাবা, তিনি আমাদের পিতার সমতুল্য, এই জন্য নবীর বিবিদেরকে বলা হয় উম্মুহাতুল মুমিনিন, অর্থাৎ নবীর বিবিরা হলো উম্মতের জন্য মা, এই জন্য নবীর বিবিদেরকে নবীর অন্তকালের পরে বিয়ে করা হারাম, বিয়ে করা কি হারাম। আম্মা যান আয়েশা নবীর অন্তকালের সময়ে অনেক বেশি বয়স্ক হয়ে যান নাই, কিন্তু তারপরে উনি বিয়ের চিন্তাও করে নাই, কেউ বিয়ে করার সাহসও পায় নাই, কারণ নবীর নবীর স্ত্রী নবীর বিবি আমাদের জন্য মায়ের মতো, আমরা বিয়ে করতে পারি না, এটা হারাম, এটা ফতোয়া। তো নবীজির কাছে এসে সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তা আমার তো মেয়ের বিয়ে হয়ে গেছে, আপনার তো নাতিন হয়, আমি আপনি যদি আমার বাবা হন, বাবার সমতুল্য হন, বাবার জায়গায় হন, আমরা রুহানি সন্তান, তা আপনার নাতিনের বিয়ে হয়েছে, আপনি কোনো উপহার দিবেন না, সুবহানাল্লাহ বলবেন না, কি সম্পর্কটা দেখছেন, সম্পর্কটা দেখছেন, নবীর সাথে উম্মতের সাহাবাদের সম্পর্কটা দেখেন। সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে হয়ে গেল, আপনি কি কিচ্ছু দেবেন না? নবীজি বিব্রত হয়ে গেলেন, তিনি তো ধনী মানুষ ছিলেন না, নবীজি গরিব মানুষ, হঠাৎ করে যখন এইভাবে বলছে, নবীর কাছে কিছুই ছিল না, চুলায় আগুন জ্বলে না, নবীজি দেবে কোত্থেকে? নবীজি একটু চুপ মেরে গেলেন, খামোশ হয়ে গেলেন, একটু পরে মুচকি হেসে বলে, বাবা আজকে তো তোমাকে কিছু দিতে পারবো না, আগামীকালকে তুমি আইসো, তোমার মেয়ের বিয়েতে আমি হাদিয়া দেবো, সুবহানাল্লাহ বলবেন না, আসার সময় একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা, সিকন কাঠি, ছোট্ট একটা শিশি আনবা আর একটা সিকন কাঠি নিয়ে আসবা। বলছে ঠিক আছে। তো এই কথা বলার পরে সাহাবা চলে গেছে, যাওয়ার পরে পরের দিন আসবে, নবীজি বলছে শোনো, তুমি যে আসবা আইসা, যদি দেখো আমি দরজা বন্ধ করে ঘুমাই, তো কেউ তো তোমাকে ডাক দিতে দেবে না, এখন বুঝবা কেমনে আমি কোথায় আছি, তুমি যে আসছো আমি বুঝবো কেমনে, তুমি একটা কাজ করবা, দরজার যে শিকল আছে শিকলে ধরে এভাবে নাড়া দেবা, এটা হলো তোমার আর আমার গোপন সংকেত, সুবহানাল্লাহ বলবেন না, আমি এটা কালকের জন্য এই অনুমতি কাউকে দেই নাই, তোমাকে দিয়ে দিলাম, তুমি এসে দরজায় শিকল ধরে নাড়া দিবা, নাড়া দিলে আমি আওয়াজটা শুনে বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেবো, সুবহানাল্লাহ বলবেন না। আ মুসলমান, সাহাবা চলে গেলেন, পরের দিন শিশি আর চিকন কাঠি নিয়ে নবীর দরজায় এসে দাঁড়ালেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবা চিন্তা করলেন, তার সংকেতের কথা মনে পড়ে গেল, সাহাবা আস্তে করে উপরের শিকল ধরে নাড়া দিলেন, নবীজি আরাম ফরমাচ্ছিলেন, নবীজি উঠে দরজা খুলে দেখে সাহাবা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী কয় আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত।